প্রথমে যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তিন চার সাত এগারো আঠারো উনত্রিশ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত অঙ্কটি খুব মনোযোগ সহকারে দেখুন প্রথমে যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে তিন তারপর আছে চার তারপরে সাত এগারো আঠারো উনত্রিশ এখানে যে বিষয়টা হয়েছে সেটি হচ্ছে প্রথম যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যা এবং দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যা অর্থাৎ তিন যোগ চার এই দুইটা যোগ করে হয়েছে সাত অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদ যোগ করে হয়েছে তৃতীয় পদ আবার দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ যোগ করে অর্থাৎ চার যোগ সাত সমান এগারো অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় পদ যোগ করে হয়েছে চতুর্থ পদ আবার তৃতীয় পদ অর্থাৎ সাত যোগ এগারো সমান আবার এগারো যোগ আঠারো সমান উনত্রিশ এখন পরবর্তী ধারাটি কত তাহলে খুব সহজে আমরা বুঝতে পারছি যে পরবর্তী হচ্ছে আঠারো যোগ উনত্রিশ এই দুইটার যে যোগ ফল এটা হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ আঠারো এবং উনত্রিশ যোগ করলে হয় সাতচল্লিশ তাহলে আমাদের উত্তর হবে সাতচল্লিশ তারপরে যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তিন গুণ শূন্য দশমিক তিন ভাগ দুই এর সমান কত হবে এটা খুবই সহজ এটা হচ্ছে প্রথমে আমাদের তিন লিখতে হবে গুণ এটা হচ্ছে যেহেতু দশমিক তিন আছে তো এটাকে আমাদের দশমিকটা উঠা দিতে হবে দশমিক উঠানোর জন্য আমরা কি করতে পারি প্রথম হচ্ছে সংখ্যাটা লিখতে হবে নিচে দশমিকের জন্য একটা এক এবং দশমিকের পরে যে কটা সংখ্যা থাকবে সে কটা শূন্য যেহেতু একটা সংখ্যা আছে এই একটা শূন্য এখন এটা ভাগ আছে এটা আমাদের গুণ করে নিতে হবে যদি তো ভাগ এটা আছে তাহলে গুণ করলে এটা নিচে একটা এক ধরে নিতে হবে তাহলে এক থাকলে আমাদের লিখতে হবে এক বাই দুই এখন যদি এটা আমরা গুণ করি এটা হচ্ছে লভ এটা লভ এটা লভ তাহলে তিন তারিখে নয় আর দশ ২। বিশ এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আসবে দশমিক দিলে একটা শূন্য তারপরে চার কুড়ি আশি থাকে দশ দশমিক আছে একটা শূন্য নিতে পারব কুড়ি একশো তাহলে আমাদের উত্তর হচ্ছে শূন্য দশমিক চার পাঁচ এটা হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ এই ঘ নম্বর উত্তরটা হচ্ছে রাইট তারপরে যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে

এখানে আমাদের এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এর সূত্র প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আমাদের এক্স কিউ মাইনাস ওয়াই কিউর সূত্রে এক্স মাইনাস ওয়াই হোল কিউ থ্রি এ বি এবু এ মাইনাস বি অর্থাৎ সমান পাঁচশো তেরো তাহলে এখানে আমরা এখন মান বসাবো এক্স ওয়ের মান হচ্ছে তিন তিনের উপরে তিন থ্রি এক্স এক্স ওয়াই ইন্টু মান হচ্ছে তিন সমান পাঁচশো তেরো তিনের উপরে কি হলে তিন তিন বার গুণ হবে অর্থাৎ তিন ত্রিক্ষে নয় তিন নয় সাতাশ যোগ তিন ত্রিক্ষে নয় এক্স ওয়াই সমান পাঁচশো তেরো তাহলে নয় এক্স ওয়াই সমান পাঁচশো তেরো মাইনাস সাতাশ এক্স ওয়াই সমান যদি দিই তাহলে এটা বিয়োগ করলে কত হবে সাত আর কয় তেরো আর ছয় থাকলো এক দু আর আগে তিন তিন আর কয় এগারো এগারো এক পাঁচ থেকে একবার দিলে হয় চার চারশো ছিয়াশি বাই নয় নয় দিয়ে এটা কাটাকাটি করলে আমাদের কি আসবে পাঁচ পাঁচ নাম পঁয়তাল্লিশ তিন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ থেকে বার দিলে তিন থাকে তিন ছয় ছত্রিশ চার নয় ছত্রিশ তাহলে একশো সমান হচ্ছে চুয়ান্ন এটা হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ এখানে উত্তর হচ্ছে চুয়ান্ন এখন আমরা দ্বিতীয় নিয়মটা আমাদের এই নিয়মটা সেটা হচ্ছে আমরা এটা থেকে লিখলাম লেখার পরে উভয় পক্ষকে আমরা ঘন করব ঘন করলে আমাদের এটা আসবে তাহলে এটা সূত্র লিখে আমরা লিখতে পারবো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস থ্রি এক্স ওয়াইটুকান এটার মান আমাদের এখানে দেওয়া আছে পাঁচশো তেরো তাহলে এখানে আমরা পাঁচশো তেরো বসাবো তারপর মাইনাস থ্রি এক্স ওয়াই এক্স ওয়াই এর মান আমরা এখানে দেখছি যে তিন আছে তো এখানে তিন বসাবো এবং সাতাশ তাহলে এখানে মাইনাস নয় এক্স ওয়াই সমান সাতাশ মাইনাস পাঁচশো তেরো এখানে বিয়োগ করলে মাইনাস চারশো ছিয়াশি হয় এবং এই মাইনাস নাইন মাইনাসে মাইনাসে কেটে দিলাম নয় দিয়ে এটা কাটলে হয় চুয়ান্ন তাহলে চুয়ান্ন হচ্ছে উত্তর এক্স এর মান হচ্ছে তাহলে আমরা দুইটা নিয়মই দেখলাম তারপরে আমরা এই অঙ্কটি দেখব সেটি হচ্ছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম অপশনগুলো থেকে এখানে অপশন দেওয়া আছে অনেকগুলো তো আমরা প্রত্যেকটা এগুলো করে দেখবো যে কীভাবে এগুলো করতে হয় খুব সহজে আমরা করব আছে দুই বাই তিন আমরা তিন কে দুই দিয়ে ভাগ করব দুই কে তিন দিয়ে ভাগ করব। তাহলে যেহেতু দুই হচ্ছে ছোট তিন হচ্ছে বড় সেহেতু যায় না সেহেতু আমাদের এখানে একটা দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নিতে হবে আমরা বেশি করব না জাস্ট এতটুকুই করবো তারপর একটা আছে চার তিন বাই চার এটাকে তিন দিয়ে করলে দশমিক শূন্য চার সাতটা আঠাশ তারপরে আছে চার বাই পাঁচ দিয়ে একটা দশমিক দিয়ে শূন্য পাঁচ পাঁচ আটটা চল্লিশ দিয়ে শূন্য সাত সাতটা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় হচ্ছে এটা অর্থাৎ চার বাই পাঁচ যেহেতু এখানে চাইছে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম সেহেতু আমাদের উত্তর হচ্ছে নাইন রুট থ্রি হলে এই স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান কত এটিও খুব সহজে একটি অঙ্ক তো চলুন করা যায় দেখি আমরা তো প্রথমে যেটা আছে যে a স্কোয়ার প্লাস

তো সেক্ষেত্রে আমাদের মাইনাসের সূত্র হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি এটা হচ্ছে আমাদের সূত্র লিখলাম আমরা এখন আমরা মান বসাবো তো এইটার মান এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে ফাইভ রুট থ্রি এটার উপরে এটা হচ্ছে এবং রুট থ্রির উপরে স্কোয়ার আছে পাঁচের ওপর স্কোয়ার থাকলে অর্থাৎ পাঁচ হচ্ছে বার গুণ পাঁচ বছা পঁচিশ পঁচিশ গুণ রুট থ্রির উপরে যদি স্কোয়ার দেওয়া হয় তাহলে রুটটা উঠে যায় তাহলে তিন এখন যোগ দুই পঁচিশ গুণ তিন অর্থাৎ সাতাত্তর তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ সাতাত্তর তারপরে যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এম বাই থ্রি প্লাস থ্রি

থ্রি এবং এই এম বাই থ্রি এদিকে নিয়ে আসলাম মাইনাস দিয়ে এবং এখানে সিক্স এবং এই সিক্স এদিকে নিয়ে আসলাম এটা পক্ষান্তর করলাম তাহলে এখন আমরা এটা লসাড় করবো এটার লসার হচ্ছে পনেরো তিন পাঁচা পনেরো তাহলে এখানে হচ্ছে পাঁচ এম মাইনাস পনেরো কে পনেরো দুই এম সমান ছয় থেকে তিন বাদ দিলে থাকে তিন তাহলে পনেরো পাঁচ এম থেকে দুই এম যদি বাদ দিই তাহলে থাকছে তিন তিন এম এম মাইনাস বাই পনেরো সমান এখন আমরা এটা কোনটি গুণ করে দেবো তাহলে এর সাথে নিজের একটা গুণ আছে এক তাহলে হচ্ছে এটা আসবে তিন এম সমান তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে এম সমান পঁয়তাল্লিশ বাই তিন অতএব এম সমান তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ এম এর মান হচ্ছে পনেরো অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে ঘ তারপরে যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা উৎপাদক রয়েছে উৎপাদকটি খুবই সহজে আমরা সমাধান করতে পারবো তো চলুন দেখে নিই সেটা হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সেভেন উৎপাদক উৎপাদক এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা গুণ করা অর্থাৎ এই দিয়ে গুণ করলে হয় এখন চোদ্দ কে আমাদের চোদ্দ ভাঙে আমাদের মিলাতে হবে পাঁচ তাহলে খুব সহজে মিলবে সেটা হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস আমরা জানি আহ সাত থেকে সাত থেকে দুই বাদ দিলে হয় পাঁচ সাত থেকে দুই বাদ দিলে আমাদের পাঁচ আসছে তাহলে আমরা টু এক্স স্কোয়ার লিখলাম লেখার পরে টু এক্স এখন যেহেতু মাইনাস ফাইভ আছে সেহেতু আমাদের বড় সংখ্যা অর্থাৎ সাতের আগে মাইনাস দিতে হবে তো দুইটা যদি মাইনাস দিই তাহলে এটা যোগ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এটা প্লাস করে দিতে হবে সেভেন এক্স মাইনাস সেভেন

টু এক্স মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের পঁয়ত্রিশ লাভ করে টাকায় লাভ হলে জিনিসটির ক্রয় মূল্য কত এখানে জিনিসটি বিষয়টা একটু খুব লক্ষ্য করে দেখুন যে বিক্রেতা ক্রয় মূল্যের পঁয়ত্রিশ টাকা লাভ করে অর্থাৎ পঁয়ত্রিশ টাকা লাভ করেছে কয় টাকায় একশো টাকায় তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে পঁয়ত্রিশ টাকায় সে লাভ করছে একশো টাকা তাহলে এক টাকা লাভ করে কয় টাকায় টাকায় বাই আবার এখানে বলতেছে যে তার মোট লাভ হচ্ছে দুইশো আশি টাকা তাহলে দুইশো আশি টাকা যদি লাভ হয় তাহলে সে কত টাকায় লাভ করেছে দুইশো আশি টাকা একশো গুণ দুইশো আশি বাই পঁয়ত্রিশ তাহলে এখানে হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর এখানে হচ্ছে পাঁচ একশো আর চার সাতটা আটাশ আর এই শূন্য অর্থাৎ চল্লিশ চল্লিশ আর বিশ দুই দু চার দু কোনি আট আর দুটো শূন্য অর্থাৎ আটশো টাকা অর্থাৎ জিনিসটির ক্রয় মূল্য ছিল হচ্ছে আটশো টাকা তারপরে যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ওই আগে যে অঙ্কটা করছি একই আট ধারাটির পরবর্তী সংখ্যাটি কত এটি খুবই সহজ একটা বিষয় সেটা হচ্ছে একটু আমরা মাথা খাটি যদি দেখি বিষয়টা প্রথমে যে সংখ্যাটি আছে চৌষট্টি চৌষট্টিকে দুই দিয়ে ভাগ করছে করার পরে যেটা হয় সেটা হচ্ছে বত্রিশ এবং বত্রিশের আগে একটা মাইনাস রয়েছে তারপরে যে সংখ্যাটি দেখতে পাচ্ছি আমরা সেটি হচ্ছে যে বত্রিশের অর্ধেক অর্থাৎ ১৬ এবং ষোলোর অর্ধেক হচ্ছে আট এখানে দেখতে পাচ্ছি ধারাবাহিক ভাবে মাইনাস দেওয়া আছে যেহেতু বত্রিশের আগে মাইনাস দেওয়া আছে ষোলোর আগে মাইনাস নাই আটের আগে মাইনাস আছে তাহলে নিশ্চয়ই পরে যে সংখ্যাটি বসবে তার আগে মাইনাস বসবে না তাহলে আমরা আটকে যদি অর্ধেক করি তাহলে হয় হচ্ছে চার তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের পরবর্তী সংখ্যাটি হবে চার তারপরে যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান হলে এক্স এর মান কত তাহলে প্রথমে আমাদের এটা করতে হবে কি একটা লসাও করতে হবে তাহলে লসা হচ্ছে এবি এর সাথে এর দিলে হবে x প্লাস এক্স বি প্লাস বিবি কেটে গেলে হচ্ছে এক্স এ সমান ওয়ান এখন আমরা কোনাকাটি গুণ করব তো সেখানে হচ্ছে এক্স কমন নিলে আমাদের আজ হচ্ছে বি প্লাস এ সমান এবি তাহলে এক্স সমান এবি বাই তাহলে আমরা বুঝতে পারছি এব এটা হচ্ছে আমাদের উত্তর তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে